সারাদিনের এত ব্যস্ত সময়ের মধ্যে 30 সেকেন্ড দাঁড়িয়ে যাও, এক অপরূপ দৃশ্য দেখতে পাবে। আজকের ভিডিওতে আমরা শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার পুরো প্রসেসটা দেখাবো। দেখতে দেখতে ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দাও। প্রথমে একটা শুয়োপোকা 30 দিন পর্যন্ত বিন্দাস খায় দায় ঘুরে বেড়ায়, তারপরে সেটা না আস্তে আস্তে শান্ত হতে থাকে। শান্ত হয়ে সে আস্তে আস্তে পিউপায় পরিণত হয়। তারপরে ওই পিউপাটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে নিজের রং পরিবর্তন করতে থাকে এবং ডার্ক হতে থাকে। তারপরে আস্তে আস্তে পিউপার বাইরের লেয়ারটা পুরো শুকিয়ে যায় এবং আস্তে আস্তে প্রজাপতি ওখান থেকে বেরিয়ে আসে।